পৃথিবীতে নানা ধরনের মানুষ রয়েছেন, জাতি ধর্ম বর্ণ পেশাভেদে মানুষে মানুষে ভেদাভেদ রয়েছে, তবুও সব শ্রেণীর মানুষকে এক ছাদের নিচে আনতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে খেলাধুলা। আরও স্পষ্ট করে বলতে গেলে বলা যায় ফুটবল। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলে যেমন উত্তেজনা পরিমাণেও বেশি ও দারুণ কিছু মুহূর্তের পাশাপাশি ফুটবলেও কখনও কখনও ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে দেখি আমরা। যুগে যুগে ফুটবল মাঠে দুর্ঘটনা কম ঘটেনি, ফুটবল খেলা দেখতে গিয়ে প্রাণ গেছে কত ভক্ত সমর্থকের। সর্বশেষ 2 অক্টোবর 2022 তারিখে এমনই একটি ভয়ঙ্কর ঘটনার শিকার হয় ফুটবল বিশ্ব। ওই দিন ইন্দোনেশিয়ার কাঞ্জুরুয়ান ফুটবল স্টেডিয়ামে দর্শক হাঙ্গামায় পদদলিত হয়ে মারা যায় অন্তত 125 জন ভক্ত। তো আগেই বলেছিলাম ফুটবল খেলায় এমন দুর্ঘটনা আগেও ঘটেছিল এবং অনেকবার ফুটবল ম্যাচকে ঘিরে বহু তাজা প্রাণ ঝরে যেতে দেখেছে ফুটবল বিশ্বপ্রেমীরা। তো আজকের এই ভিডিওতে আমরা ফুটবল মাঠে বা ফুটবলকে ঘিরে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো সম্পর্কে জানতে পারব। পেরু বনাম আর্জেন্টিনা। 1964 সালের মে মাসে পেরুর এস্তাদিও ন্যাশিওনালে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়গুলোর একটি ঘটেছিল। ম্যাচটি ছিল পেরু বনাম আর্জেন্টিনার মধ্যে। লেভারের সিদ্ধান্তে সেদিন ক্ষুব্ধ হয়েছিল পেরুর সমর্থকরা। এক পর্যায়ে দর্শকেরা মাঠে নেমে আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়তে শুরু করে। আতঙ্কিত হয়ে দর্শকরা মাঠ থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু মেইন গেটটি ছিল বন্ধ, যার ফলস্বরূপ হুড়োহুড়ি আর গাদাগাদির কারণে নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যুর করিডরে পড়ে 320টি তাজা প্রাণ। গানা, মে 2001। গানার ওহেনজান স্টেডিয়ামে মর্মান্তিক দুর্ঘটনাটি আফ্রিকা তো বটেই, ফুটবল ইতিহাসে অন্যতম একটি কারো অধ্যায়। সেদিন গানার সবচেয়ে সফল দুটি ক্লাব একে অপরের মুখোমুখি হয়েছিল, কিন্তু প্রিয় দলে হেরে যাওয়া হতাশা সহ্য করতে না পেরে দর্শকরা মাঠে প্লাস্টিকের আসন ও বোতল ছুড়তে শুরু করে। সাথে সাথে এই বিশৃঙ্খলা থামাতে কঠোর অবস্থান নেয় পুলিশ। এক পর্যায়ে যখন কাঁদানে গ্যাস চুলো হলো, তখন আতঙ্কিত হয়ে দর্শকরা ছোটাছুটি করে বেরোবার চেষ্টা করলে পদদলিত হয়ে মারা যায় অন্তত 126 জন, যা ফুটবল ইতিহাসে অন্যতম একটি বড় অ্যাক্সিডেন্ট বলা যেতে পারে। ব্রিটেন 1990। হিরসবোরো ট্র্যাজেডির বিপর্যয় থেকে এখনও বের হতে পারেনি লিভারপুলের অনেক সমর্থক। ফুটবল ইতিহাসেরই সবচেয়ে বড় দুর্ঘটনাগুলোর এটি একটি। 1990 সালের 15 এপ্রিল FA কাপের সেমিফাইনালের মুখোমুখি হয়েছিল লিভারপুল ও নটিংহাম ফরেস্ট। তখন ওই স্টেডিয়ামে সেদিন খেলা দেখতে স্টেডিয়ামের বাইরেও জড়ো হয়েছিল লিভারপুলের অসংখ্য সমর্থকরা। চাপ কমাতে এক পর্যায়ে নিরাপত্তা লক্ষ্মীরা দর্শকদের ভিতরে ঢোকার জন্য স্টেডিয়াম থেকে বাইরে বের হওয়ার একটি পটকো খুলে দেন, যার ফল হয়েছে আরও ভয়াবহ। শুরুতে মতো দর্শক ঢুকতে শুরু করে ভিতরে, কিন্তু সেখানে এত বেশি ভিড় ছিল যে ফলে পদদলিত হয়ে মারা যায় 97 জন। নেপাল, মার্চ 1988। নেপালের যে দর্শক স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েরা কদিন আগে শিরোপা জয়ের উল্লাসে মেতেছিলেন, সে মাঠেই 1988 সালের 12 মার্চ ভয়াবহ এক দুর্ঘটনায় মারা যায় 90 জন ফুটবল প্রেমী। অবাক করার কথা হচ্ছে সেদিনের সেই ঘটনার সঙ্গেও আছে বাংলাদেশের যোগ। ত্রিভুবন চ্যালেঞ্জ শিল্ডে সেদিন বাংলাদেশের ক্ল্যাব মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ ছিল নেপালের জনকপুর সিগারেট ফ্যাক্টরির সাথে। ম্যাচ চলাকালীন সময়ে শিলাবৃষ্টি শুরু হলে তখন শিলাবৃষ্টি থেকে বাঁচার জন্য হুড়হুড়ি কলেজ স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় আহত হন শতাধিক মানুষ, সেই সাথে 90 জন দর্শকের প্রাণও হারিয়েছিল। লাশিয়া, 1982। 20 অক্টোবর 1982 সালে উয়েফা কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল রাশিয়া ক্লাব মস্কো ও ডাচ ক্লাব হারলেম। কিন্তু ততক্ষণ পর্যন্ত খেলা দেখতে আসা দর্শকরা জানতেন না কী বিপর্যয় অপেক্ষা করছে তাদের জন্য। লুজিনিকি বিপর্যয় নামে পরিচিত এ দুর্ঘটনায় সেদিন পদদলিত হয়ে মারা গিয়েছিল 66 জন দর্শক। রাশিয়ার ক্রীড়া জগতে এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় দুর্ঘটনা। তবে মৃতের সংখ্যা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে, বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে সেদিন নাকি 340 জন দর্শকের প্রাণহানিও হয়ে থাকতে পারে। তো এই তো ছিল ফুটবল মাঠে ঘটে যাওয়া সবচেয়ে বড় বাস্তব দুর্ঘটনা সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও। কিন্তু এই ভিডিওর একটি গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে, খেলাধুলা আমাদের মন মেজাজ যেমন ঠিক লাগে তেমনই শারীরিক সুস্থতাও বজায় লাগে। যেহেতু আমাদের সবার রুচি এক নয়, তাই আমাদের পছন্দ ও চাহিদার ক্ষেত্রেও ভিন্নতা দেখা যেতে পারে। এটা হতে পারে কোনো ফেভারিট টিম বা ব্যক্তির ক্ষেত্রেও। তো আমাদের উচিত হবে এটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে বারবার বিরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টি না করা। অ্যাকচুয়ালি আমি কি বোঝাতে চাচ্ছি সেটা হয়তো আপনি বুঝতে পেরেছেন। তো এই সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এক করে রাখবেন।